ওয়েলকাম মাই মাইডিয়া স্টুডেন্ট তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল দেখো তোমরা তো জেনে গেছো যে রেলে প্রতি বছর এখন থেকেও প্রত্যেকটা পোস্টের ভ্যাকান্সি বেরোবে তো এই নিয়ম করে যখন ভ্যাকান্সি বেরোবে নিয়ম করে আমাদের সব কিছু জেনে নেওয়া উচিত যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেবল এবং তোমার কীভাবে পারফর্ম করতে হবে সর্বোপর সর্বোপরি চাকরি পাওয়ার চো তোমার টিপস কী হবে তোমার সেটাই নিয়ে কিন্তু চর্চা আমরা করতে থাকবো একের পর এক ভিডিওতে তো আজকে যেটা করবো সেটা হচ্ছে আরআরসি গ্রুপ ডি গ্রুপ ডি সম্পর্কে ইন ডিটেলস বলবো অনেকের অনেক রকম কোয়ারিজ থাকে বয়স নিয়ে বেশি মানুষের কোয়ারিজ তারপর যোগ্যতা নিয়ে কোয়ারিজ তারপরে সিলেবাস নিয়ে কোয়ারিজ তারপরে এক্সাম প্রসিডিওর নিয়ে কোয়ারিজ ইত্যাদি কোয়ারিজ কিন্তু সবসময় রয়েছে তো সেটাকে নির্মূল করার জন্য কিন্তু এই ভিডিও আর এই ভিডিও প্রত্যেকটা স্তরে থাকবে এক একটা সিস্টেম করা যে তুমি তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কীভাবে স্টেপ নেবে আর কি যাই হোক আর তোমরা জানো যে ইন্ডিয়ান রেলের চাকরি একটা ইজ্জত কি সওয়াল মানে খুব ভালো এবং ভালো বলবো মানে পরিশ্রম সাপেক্ষ চাকরি কিন্তু একটা সম্মান আছে ব্যাস এটাই আমি সব থেকে বড় কথা তো এই স্বপ্নের চাকরি পাওয়ার জন্য আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক পরিশ্রমী হতে হয় তোমরা পরিশ্রম হয়েছো পরিশ্রম করছো কিন্তু কিছু জিনিস তোমাদেরকে সঠিক উপায়ে সঠিক পথে জানতে হবে তার জন্য আজকে দেখো চলো আমি কথা না বলে রেলওয়ে লেভেল ওয়ান লেভেল ওয়ান মানে এখন নাম হয়েছে লেভেল ওয়ান আগে ছিল গ্রুপ ডি পোস্ট এখন দু হাজার চব্বিশে কিন্তু খুব তাড়াতাড়ি ফর্ম বেরোনোর সম্ভাবনা অর্থাৎ ইন ডিটেলস আমরা জেনে নেব তো প্রতি বছর নিয়োগ হবে তোমার এজটা প্রথমেই দেখো এজ সংক্রান্ত তোমাদের যেটা বলা সেটা এজ এজ দেখো আঠারো থেকে ছত্রিশ বছর পর্যন্ত ইন জেনারেল মানে ইউ আর ক্যান্ডিডেট তুমি যদি হও তোমার যদি কোনো ছাড়ছোড় না থাকে তুমি ছত্রিশ বছর অবধি এই পরীক্ষা দিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে কেন কারণ কোভিড নাইন্টিনের জন্য তিন বছর বয়সে ছাড় দেওয়া হবে এবার নোট দিস পয়েন্ট মাথায় রেখেছো এবার আমি তোমায় বলবো যে এসসি হলে পাঁচ বছর এসটি হলে আট বছর ও বিসি এনসিএল হলে নর্থ ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার হলে আরও তিন বছর ছাড় পাবে এরকমভাবে পরপর ছাড়ের সিস্টেম কিন্তু রয়েছে তাহলে এই বয়স সংক্রান্ত কথাটা বোঝা গেল তার মানে তুমি তোমার বয়সে ইউআর হিসেবেও যদি ছত্রিশ বছরের যুবক হও তুমি তাহলেও কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং তুমি ভেবে নাও তুমি যদি মনে করো চৌত্রিশ হও তাহলে তুমি এখনও দু তিন বছর পরি মানে তুমি তেত্রিশ বছর ইন জেনারেল নর্মালি তেত্রিশ বছর অবধি থাকে তিন বছর ছাড় দিয়েছে কিসের জন্য না কোভিডের জন্য তাহলে আশা করি এই ব্যাপারটা আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম এবার আমরা চলে আসবো যোগ্যতা যেটা তোমরা অনেকেরই তোমাদের কোয়ারি যোগ্যতাটা কি হবে স্যার দেখো প্রিয় স্টুডেন্ট যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই হবে মাধ্যমিক যে কোনো বোর্ড বাংলা বোর্ড হিন্দি বোর্ড উর্দু বোর্ড বা সিবিএসই বোর্ড বা আইসিএসসি বোর্ড যে কোনো বোর্ডের পাশ হলেই হলো অথবা তা তাছাড়াও তুমি যদি পরীক্ষায় বসতে চাও আইটিআই পাশ হলেও হবে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পাশ হলেও হবে তো আইটিআই এবং অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়ে আমি দু একটা কথা বলি তোমাদের সাথে দেখো আইটিআই মানে এনটিপিসি মানে এনসিভিটি স্বীকৃত ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং স্বীকৃত সার্টিফিকেট হতে হবে অনেকে বলে না স্যার আমি জর্জ টেলিগ্রাফতে করেছি স্যার আমি অমুক জায়গাতেই করেছি স্যার আমি সেটা কি হবে দেখো ওইভাবে কিন্তু বলা সম্ভব না দেখতে হবে তোমার সার্টিফিকেট এনসিভিটি বা এস সিভিটি অ্যাপিলেটেড আছে কি এবং সার্টিফিকেটের মেয়াদ দেখতে হবে মনে করো ইলেকট্রিশিয়ান যদি পোস্ট হয় দু বছর তোমার মনে করো ম্যাক্সিমাম দু বছরের পোস্ট বা এক বছরের পোস্ট কত কী পোস্ট সেটাও কিন্তু তোমার খেয়াল করতে হবে ওকে তাহলে চলো এটা বোঝা গেল এবার এক অ্যাপ্রেন্টিস এক অ্যাপ্রেন্টিস কী স্যার মানে নাইনটিন সিক্সটি ওয়ান অনুযায়ী প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা বড় কোম্পানি বা মাঝারি কোম্পানি বা ছোটোখাটো কোম্পানি তারা কিন্তু মানে অ্যাপ্রেন্টিশিপ করাতে পারে যেমন আমাদেরও অ্যাপ্রেন্টিসশিপ করানোর জন্য অ্যাফিলেশন দিয়ে দিয়েছে যে তোমরা অ্যাপ্রেন্টিশিপ করাতে পারো তো এই যে অ্যাপ্রেন্টিশিপ আমরা করাতে পারবো কিন্তু আমরা দায়িত্ব নিয়ে করানোর চাপ আছে বলে আমরা অ্যাপ্রেন্টিসশিপ করাচ্ছি না এটা কিন্তু করানোর পর কী করতে হয় ওটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম নেয় সেই এক্সামের নাম হচ্ছে এনএসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট সেই এক্সামে পাস করলে দেওয়া হয় যেমন তুমি মনে করো গার্ডেনি শিপ বিল্ডার্স হতে পারে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হতে পারে এইচএল হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড হতে পারে ইন্ডিয়ান অয়েল হতে পারে যে কোনো জায়গা থেকে তুমি অ্যাপ্রেন্টিস পাস করলে রেলের পরীক্ষা বসতে পার বা ইন্ডিয়ান রেলের থেকেও তো অ্যাপ্রেন্টিস করা যায় কিন্তু সেটাতে আইটিআই লাগে সেটা আর সুবিধা আলাদা করে টোয়েন্টি পার্সেন্ট যে সুবিধা পাওয়া যায় সেটার একটা ব্যাপার রয়েছে তো এই রিলেটেড ফ্যাক্টরটা একদম মিঠে গেছে সমস্যা তাহলে এই ব্যাপার কোয়ালিফিকেশনটা কি এখন তোমাদের যে প্রশ্ন আসে স্যার এবার কি পুরোটাই কি মাধ্যমিক পাস থেকে তুলে দিয়ে আইটিআই পাস করে দিল দেখো এখনও সেরকম কোনো খবর নেই খবর নেই বলতে আইটিআই পাস হবে ম্যাক্সিমাম পোস্টগুলো আইটিআই পাস্ট হবে কিন্তু একটা বড় অংশের পোস্ট কিন্তু শুধু মাধ্যমিক দিয়ে হবে যেমন হসপিটাল অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে আরও কেবিন ক্রু বা কেবিন রিলেটেড পোস্ট বা অনেক মেডিকেল রিলেটেড পোস্ট গ্রুপটির অনেক পোস্ট আছে মানে সেই পোস্টগুলো কিন্তু এখনও মাধ্যমিক পাস দ্বারাই হবে এবং বাকি পোস্টগুলোরও মানে একটা বড় অংশ মাধ্যমিক পাস দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে ঠিক আছে এবার চলে যাচ্ছি আমি আসল জায়গাটাতে সেটাতে কী আছে দেখা যাক পোস্ট নেম কোন কোন পোস্টের জন্য তুমি এলিজিবিলিটি পাচ্ছ তো এই পোস্ট সম্পর্কে তোমার জানা দরকার তো পোস্টগুলো জানতে গেলে তোমাকে বুঝতে হবে যে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এটা কী পোস্ট এটা আসলে একটা মেকানিক্যাল পোস্ট মেকানিক্যাল পোস্ট তোমরা বোঝো যে যা ফিটার বা যারা মেশিনিস্ট ওয়েল্ডার এইসব নিয়ে পড়েছে তারা মেকানিক্যালের জবগুলো করে মানে এগুলো কি মেকানিক্যাল বা এদের মানে মানে হেল্পার ওরিয়েন্টেড জব মানে তোমাকে হেল্প কর তোমার আসলে কাজ করবে টেকনিশিয়ান যেই বা তারা সব করবে বা টেকনিশিয়ান ওয়ান টেকনিশিয়ান টু টেকনিশিয়ান থ্রি তুমি শুধু কাজ তাদের সাপোর্ট করার জন্য কিন্তু এখন যা হয় উল্টোটা মানে গ্রুপ ডিস্টার্ভ প্রায় ম্যাক্সিমাম কাজ করে ঠিক আছে যাও এটা আর অ্যাসিস্ট্যান্ট ব্রিজ মানে সিভিল ওরিয়েন্টেড যে কাজগুলো সেগুলো ক্যারেজান ওয়াগান মানে তোমরা জানো যে দূরপাল্লার ট্রেনগুলো বা মালগাড়িগুলো মালগাড়িগুলো যেখানে রিপেয়ার হয় ওই জায়গাটার নাম হচ্ছে ক্যারেজান ওয়াগান তা ওখানে ওইখানেও কাজের জন্য ক্যারেজান ওয়াগান অ্যাসিস্ট্যান্ট ডিপো স্টোর মানে স্টোরের যে কাজকর্মগুলো হয় বিভিন্ন মালপত্র রাখা সেগুলো কিন্তু স্টোরের ডিউটি আর অ্যাসিস্ট্যান্ট লোকো সেট লোকো কাকে বলে রেলের ইঞ্জিনকে লোকো বলে ইঞ্জিন কম্পানি ইঞ্জিনকে দেখবে ডিজেল ইঞ্জিন আছে লোকোমোটিভ ইঞ্জিন আছে মানে এই ইলেকট্রিক ইঞ্জিন আছে যে এই ইঞ্জিনগুলো যেখানে সারাই করা হয় সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে লোকো বা লোকো সেড ডিজেল হতে পারে ইলেকট্রিক্যাল বোঝা গেল এবার অ্যাসিস্ট্যান্ট অপারেটার এটা হচ্ছে মনে করো বিভিন্ন রকমের যেখানে অপারেশন হয় গাড়ি চলাচল করে বিভিন্ন রকমের সেই সব জায়গায় যে যেসব পোস্টগুলো আছে হেল্পিং হ্যান্ডের জন্য সেগুলো অ্যাসিস্ট্যান্ট অপারেশান যেরকম তোমার লোকো পাইলটের ট্রেন চলার সময় অনেক রকমের মানে মানে অ্যাক্সোরিজ দেখার ব্যাপার আছে সেগুলো এই যে পয়েন্টসম্যান আছে পয়েন্টসম্যান হচ্ছে দেখো ট্রাফিকের সঙ্গে রিলেটেড মানে এটা ওটা নন টেকনিক্যাল পোস্ট পিওরলি অ্যাস এস এন টি হচ্ছে তোমার সিগন্যাল অ্যান্ড টেলিকম পোস্ট ঠিক আছে আর ট্র্যাক মেশিন তোমরা জানো এই পোস্টটা আর হচ্ছে ট্র্যাক মেশিন ট্র্যাক মেশিন যে পোস্ট এই পোস্টে ইঞ্জিনিয়ারিং পোস্টটাকে সব থেকে মানে কি বলবো টাফ পোস্ট বলা হয় অনেকে এই পোস্টে কাজ করার পারেন না করতে দেখবে মিন লাইন ট্রেন লাইন বা ট্র্যাককে মেনটেন্যান্স করার জন্য যে পোস্টগুলো বেশিরভাগ ইউজ করা হয় সেটা হচ্ছে কিন্তু এইটা আর টিএল ট্রেন লাইট অ্যান্ড এসি এটা পরেরটা চোদ্দ এগারো নম্বরটা এটা দেখবে এসি কোর্স যেগুলো সেগুলোকে মেনটেন্স করার জন্য তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করার জন্য ইত্যাদি ইত্যাদি বা ওয়ার্কশপ এই পোস্টটা আছে টিআরডি মানে ট্যাক্স অ্যান্ড রুলিং ডিপার্টমেন্ট যেটা হচ্ছে তোমার দেখবে ওভারহেড লাইনগুলো যারা মেনটেনেন্স করে টিআরডির দুটো লাইন আছে একটা হচ্ছে যে টিআরডি ওএইচি আর পি এস আই পি এস আই মানে পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন আর ও এসি মানে ওভারহেড ইকুইপমেন্ট সবগুলো ওভারহেড লাইনের কাজ বাজগুলো হয় সেগুলো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কসও এটাও কিন্তু সেই মানে টাফ কাজ বেশ অনেকটাই ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং তারপর দেখো হসপিটাল অ্যাটেন্ডেন্ট তারপর ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড ফোর এটাও কিন্তু খুব টাফ জব এগুলো ওকে তাহলে মোটামুটি একটা আইডিয়া করে দিলাম আর বাকি এগুলো মেডিকেল নিয়ে তোমরা যদি চাও কমেন্ট করো যে মেডিকেল নিয়ে আলাদা করে টোটালি একটা ভিডিও আমি বানিয়ে দেবো কোন পোস্টের কী মেডে ক্যাটাগরি কীরকম কী সব কিছু নিয়ে আমি চলে যাচ্ছি পরে স্টেজে এক্সাম প্রসিডিওর বা আরও অনেক অনেক কিছু আমার বলার আছে সেগুলো নিয়ে দেখো এটা হচ্ছে আরআরসি গ্রুপ ডি এক্সাম প্যাটার্ন বা সিলেবাস নিয়ে আমি কথা বলবো তার আগে একটা জিনিস জেনে নিই যে কীভাবে প্যাটার্নটাকে কাজে লাগানো হয় দেখো এক্সাম প্রসিডিওরটা কী নামে রিক্রুটমেন্ট প্রসেস প্রসিডিওর আমি পড়ে পড়ে শোনাচ্ছি অনলি সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশান হ্যাজ বি সাবমিটেড টু দ্য ক্যান্ডিডেট টু আর আরবিবি আর আরবিআ আরআরসি মানে একটাই এক্সাম হবে এবং সেটা এক্সাম যেটা হবে সেটা হচ্ছে অফিসিয়ালি তোমার ডেট জানিয়ে দেয় তারা আর কম্পিউটার বেস টেস্ট হবে তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পরে কী হবে বলো তো সেটা হবে হচ্ছে ভে মেডিকেল ভেরিফিকেশান এই ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে তুমি যা যা জমা দিচ্ছ যেভাবে ফর্ম ফিল আপ করছো সেভাবে আর মেডিকেল এক্সাম নেওয়া হবে লাস্টে ঠিক আছে আর ডেট টাইম পর অল অ্যাক্টিভিটি নেমলি সিবিটি পিইটি মানে এগুলোর নাম বলো সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ডিবি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট এগুলো হবে ঠিক আছে হওয়ার পরে তোমাকে প্রভিশনালি অ্যাপয়েন্টমেন্ট দেবে তারপর তোমার তো জিঙ্গাল আল্লাহ চাকরি একটা হয়ে গেল আর কি ঠিক আছে চলো এভাবেই হবে তার আগে আমরা এবার জেনে নেবো আরও ইম্পর্টেন্ট জায়গাটা যেটা হচ্ছে কম্পিউটার বেস টেস্ট কী হবে পরীক্ষার সিলেবাসটা কী থাকবে প্রিয় স্টুডেন্ট সিলেবাসটা নিয়ে যদি কথা বলি দেখুন এই সিলেবাস এখন প্রত্যেকটা পরীক্ষায় প্রায় কাছাকাছি হয়ে গেছে তার জন্য সিলেবাস যদি কোনো মানে বেসিক টু অ্যাডভান্স টাইপের ব্যাচ তুমি যদি ভালো করে পারফর্ম করো কোনো চাকরি তোমার কাছে বাধা হবে না তার কারণ হচ্ছে যে তোমার সেই বেসিক জিনিসগুলো ম্যাথস রিজনিং সায়েন্স জি কে এই সব কোনো পরীক্ষায় সায়েন্স বেশি কোনো পরীক্ষায় সায়েন্স কম এসবগুলো মাথায় রাখো তো গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু সায়েন্সের রম বাজার কিছুটা টেকনিক্যাল জায়গাটাকে ফলো করে যেরকম ইলেকট্রিশিয়ান বা মেকা ফিটার নিয়ে যারা পাস করেছে তারা যেসব জায়গাগুলো কভার করেছে সেগুলোও কিন্তু এখানে ইনডাইরেক্টলি ইনপুট করে আর এর জন্য অনেক ছেলে মেয়ে কিন্তু চাকরি পায় না তারা ভাবে যে মানে নন টেকনিক্যাল হলেই সারা সবাই পেয়ে যাবে তা কিন্তু নয় কিছু কোয়েশ্চেন এমনভাবে ইনডাইরেক্টলি ঘোরানো থাকে যেগুলো টেকনিক্যাল ওরিয়েন্টেড সেগুলো কোনো একটা ভালো গাইডলাইনের আওতায় না গেলে কিন্তু চাকরি পাওয়া খুব চাপ আছে অনেকে ভাবো যে গ্রুপ ডি চাকরি পাওয়া অনেক সহজ কিন্তু আমি বলবো না গ্রুপ ডি চাকরি পাওয়াটাও অনেক টাপ এটা একটা হ্যান্ডসাম চাকরি ঠিক আছে চলো হ্যান্ডসাম চাকরি বলতে ইন দ্য সেন্স যারা মানে ডিফেন্সে যেতে চাও না যারা অন্য জায়গায় তাদের ক্ষেত্রে এই চাকরিটা লোভনীয় চাকরি এখান থেকে প্রমোশনের ভালো সুযোগ আছে অনেক উপর অবধি যাওয়া যায় প্রমোশনে ঠিক আছে তো সিলেবাসটা কী আছে দেখো নব্বই মিনিটের এক্সাম হবে আর ওয়ান থার্ড নেগেটিভ মার্কস হবে প্রতি তিনটে ভুল করার জন্য এক নম্বর কেটে নেবে ঠিক আছে আর দেখো জেনারেল সায়েন্সের জেনারেল সায়েন্সের উপরে পঁচিশ নম্বর ভাবা যায় জেনারেল সায়েন্সের পঁচিশ নম্বর আর তার সাথে সাথে দেখো জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কুড়ি নম্বর থাকার সম্ভাবনা থাকে মানে পঁয়তাল্লিশ নম্বর শুধু জিকের উপরেই বলা যায় আর পঁচিশ ম্যাথ থাকবে আর তিরিশ থাকবে জেনারেল নলেজ আর টোটাল হচ্ছে একশোটা কোশ্চেন নব্বই মিনিট দেড় ঘন্টা ওয়ান থার্ড নেগেটিভ মার্কস থাকবে ঠিক আছে আর ডিজ্যাবল ক্যান্ডিডেটদের জন্য বা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য একশো কুড়ি মিনিট থাকে তাদের মানে একশো কুড়ি মিনিট থাকে দু ঘন্টা থাকে ঠিক আছে দেখো নেগেটিভ মার্কের কথা কিন্তু বলা হয়েছে খেয়াল করে দেখেছো ওয়ান থার্ড নেগেটিভ মার্ক যেটা বললাম এবার কথা হচ্ছে প্রিয় স্টুডেন্ট পাস করার জন্য কত মার্কস তুলতেই হবে দেখো পাস করার জন্য ফর্টি পার্সেন্ট মার্কস তোমাকে পেতেই হবে জেনারেলদের জন্য ফর্টি পার্সেন্ট ঠিক আছে আর এসসি বা ও বিসি যদি ও বিসি এনসিএল যদি হয় সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট মার্কস তোমাকে পেতেই হবে দেখো সব লেখা আছে মানে এটা পেলেই পাশ হবে তা না এসসি তিরিশ পার্সেন্ট বা এনসিএল মানে নরকিমিলিয়ার তিরিশ পার্সেন্ট আর ও ইউ আর দেখো চল্লিশ পার্সেন্ট আর এস টি হচ্ছে তিরিশ পার্সেন্ট এরা এই মার্কস পেতেই হবে বা এটা পেলেই হবে না কিন্তু এর থেকে বেশি পাওয়া দরকার কিন্তু একটা মিনিমাম এটা পেতেই হবে ঠিক আছে তাহলে এটা এইখানে বুঝতে কারোর কোনো অসুবিধা আছে আশা করি নেই বুঝতে অসুবিধা তারপরে আমি চলে যাবো এবার সিলেবাস নিয়ে আমি দর আলোচনা করবো তোমাদের সাথে আমি কিন্তু ঝোড়ো গতিতে কথাগুলো বলছি আমার কথা অনেকে হয়তো বুঝতে পারছে না কিন্তু আমি তোমাদের টাইম নষ্ট যাতে না হয় সেই দিকে তাকিয়ে আমি অনেক স্পিডে কথা বলে যাচ্ছি ওকে চল দেখো মানে কোশ্চেন টুয়েশন তো বলে ম্যাথ সিলেবাসটা দেখো সিলেবাসে তোমাদেরকে বলেছি যে ম্যাথের সিলেবাস নর্মালি অন্য অন্য পরীক্ষা যা হয় যেরকম এম পরীক্ষা বা এই টাইপের পরীক্ষা এম টিএস যেরকম অ্যাডভান্স ম্যাথ বেশি আছে এখানে অ্যাডভান্স ম্যান তুলাব তুলনামূলক কম আসবে কিন্তু অ্যাডভান্স ম্যাথও করতে হবে মানে অ্যারাথেটিকের সাথে অ্যাডভান্স ম্যাথের পার্টটাও তোমার করা দরকার আমি অল্প অল্প আলোচনা করছি এরপরে যখন আমি আরও ভিডিও করব তখন দেখবে আমি দুর্দান্তভাবে এই সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং টপিক ধরে ধরে তোমাদেরকে শর্টকাট কিভাবে করা যায় সেটাও আমি তোমাদেরকে বোঝাবো ওকে তো দেখো জেনারেল ইন্টেলিজেন্স কী আছে এখানে দেখো বা যে রিজনিংয়ের যে মানে এই সব সাবজেক্টগুলো এগুলো তোমরা আগেও করেছো বিভিন্ন পরীক্ষাতে আর জেনারেল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা হয় অ্যাকচুয়ালি এনসিআরটি সিলেবাসটাকেই ফলো করে তো আমি সবাইকে বলি যে বাড়িতে যদি আলাদা করে পড়তে চাও তাহলে এনসিআরটির বুকসটা একটু ভালো করে ফলো করো তাহলেই কিন্তু অনেকটা উপকারে লাগবে তোমাদের ওকে আর জেনারেল অ্যাওয়ারনেস প্রতিদিনকার যে সায়েন্স টেকনোলজি বা স্পোর্টস কালচার পার্সোনালিটিস পুরস্কার এই সমস্তগুলো কিন্তু আসে ঠিক আছে ব্যাস তো এবার আমি এবার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যে কথাগুলো চাকরি পাওয়ার মূল মন্ত্র কি বা এই গ্রুপ ডি পরীক্ষা বা গ্রুপ সি পরীক্ষা বা এই লেভেল ওয়ান পরীক্ষায় পাশ করতে গেলে তোমাকে এখন থেকে খুব স্মার্টলি ডিল করা শিখতে হবে তুমি এমন একটা সিস্টেমের সঙ্গে রিলেটেড থাকো যেখানে তুমি বেস্ট পারফর্ম করতে পারবে ঠিক আছে যেখানে তুমি বেস্ট পারফর্ম করে যেতে পারবে তার কারণ হচ্ছে পারফর্ম ছাড়া কিন্তু তুমি এগোতে পারবে না এখন এখন তুমি ভেবে দেখো এটা গ্রুপ ডি ভাব মানে লোয়ার ক্যাটেগরি চাকরি তার মানে ভাবছো যে কম্পিটিশন কম সেই ভাবনাটা কিন্তু এক অর্থে জীবন্ত ভুল একদম তাহলে এই পরীক্ষা পাশ করতে গেলে কি করা দরকার এখন থেকে তুমি নিয়মিত কোনো সিস্টেমের সঙ্গে চলে জুড়ে জুড়ে যাও তুমি ইউটিউব দেখে পড়তে পারো তুমি কোনো টিচারের কাছে যেতে পারো বা তোমার যা মনে হয় সেই অনুযায়ী তুমি পারফর্ম করতে শুরু করো এবং তুমি একজন এক্সপার্ট বা ভালো কোনো মানুষের মতামত নাও যারা তোমার এই সব সিস্টেমের সঙ্গে রিলেটেড ঠিক আছে এবার কথা হচ্ছে যে কারণ হাজারো লাখো মানুষ পরীক্ষা দেবে এ তার মধ্যে থেকে তুমি সিলেকশন তোমাকে নিতে গেলে তুমি কিন্তু অন্যদের থেকে একরকম থাকলে হবে না যারা হার্টকে ডিফারেন্স ক্রিয়েট করতে হবে নিজেকে তো এই রকম সিস্টেম মেনে যারা পারফর্ম করছো এবং করতে চাইছো আর প্রত্যেকটা সাবজেক্টের উপরে খাতা তৈরি করো এই সব সাবজেক্টে এবং সাবজেক্ট যখন পরীক্ষা দাও তুমি মক পরীক্ষা দাও মক পরীক্ষাগুলো অ্যানালিসিস করবে অনেকের প্রবলেম আছে পরীক্ষা দেবে কিন্তু পরীক্ষাপত্রগুলো অ্যানালিসিস করো অ্যানালিসিস না করে তুমি বুঝবে কী করে যে কীরকম মার্কস হবে কীরকম পারছো না পারছো বা তোমার সারাউন্ডিংসে অনেক মানুষ একসঙ্গে পরীক্ষা দিতে পারো দিয়ে দেখতে পারো কোথায় দাঁড়িয়ে আছে তোমার এই যে পজিশন লোকেট করাটা সবথেকে বড় কথা আর আজকাল অনলাইন হয়ে গিয়ে অনেক রকম অসুবিধা মানুষের হয়েছে আবার সুবিধাও হয়েছে তাই প্রিয় স্টুডেন্ট তুমি ভেবে নাও তুমি কী করলে তোমার সুবিধা হবে আমি প্রত্যেকটা চর্চার মধ্যে দিয়ে আমি কিন্তু অনেক কথাই তোমাদের বলে দিই ভিডিওতে তাই আমি বলছি হ্যাঁ যদি আর কোনো কোশ্চেন কোয়েশ্চেন থাকে বা কোনো বিষয়ের ওপর ভিডিও করা তোমাদের আর্জেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করো আমার পরে কথা হচ্ছে কোনো কোনো একটা দিন ভালো থেকো আর অনেক ভালো করে পারফর্ম করো আর এগিয়ে চলো বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্টস